আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ ওরিয়েন্টেশন অ্যান্ড ওয়েলকাম প্রোগ্রাম আমাদের আসলে তোমরা জানো যে আসপেক সিরিজের প্রত্যেকটা বই হচ্ছে একটা বিশাল পরিশ্রম এবং লম্বা সময়ের একটি প্রচেষ্টার ফলে আমাদের সামনে আসে তো স্ট্রাগল করতে আমাদের যে সময়টুকু লাগে সেটি হচ্ছে তোমরা জানো যে অ্যাডমিশন টেস্টের একটি মহাভর্তি যুদ্ধ যুদ্ধকে তৈরি করতে আমাদের হচ্ছে কয়েক বছর সময় যেহেতু লাগে সে কারণে আমরা লম্বা প্রস্তুতির পিছনে অনেক শ্রম আমরা দেই এই কারণে আসপেক্ট সিরিজ আজকে সবার পছন্দের প্রথম তালিকায় চলে আসছে সো এইটার পিছনে আসলে ব্যাপক যে কর্মযোগ্য থাকে তার মধ্যে আমাদের ফ্রন্ট লাইনের কয়জন আমরা তোমাদেরকে সামনে পরিচয় করাবো যাদেরকে আগে থেকেই তোমরা চেনো তাছাড়া আজকে তোমরা দেখবা যে ভর্তি পরীক্ষায় গণিতের গুরুত্ব কি এবং গণিতের প্রস্তুতিটা কত সহজভাবে নেওয়া যায় সেই বিষয়ে একাডেমিক টু অ্যাডমিশন আমরা সাজেশন নিয়ে তোমাদের সাথে থাকছি আর সবচেয়ে বড় কথা যেটা সেটি হলো যে আমাদের পর্দার আড়ালে এবং পর্দার সামনে দু ধরনের লোকই সবসময় তোমাদের সামনে কাজ থাকে তাহলে একটা প্যানেল মিনিমাম বিশ জনের লম্বা প্যানেল আমাদের সামনে আছে যারা ঢাকার বাইরে আছে তাদেরকে আমরা আসলে আসলে আজকে আমন্ত্রণ আমন্ত্রণ জানাতে আমি জানাবো যারা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত পর্যন্ত পর্দায় আসার আগ যারা মানে হচ্ছে বইটাকে নিরলসভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছে সেই ভাইয়াদেরকে বলবো আমি বলবো হচ্ছে রিয়াদকে মঞ্চে আসার জন্য রিয়াদ হচ্ছে আসপেক্ট ম্যাথের রাইটার আমার পাশে হচ্ছে তারপর আমি আমন্ত্রণ জানাবো আর রফিক যেমন রাফি রাফি হচ্ছে রাফিকে এর আগেও আমাদের পর্দায় দেখেছ সে আমাদের আসপেক্ট মেতের রাইটার এবং আমাদের আরও রাইটার আছে আমাদের মাঝে অবস্থিত ফাহিম ফাহিম হচ্ছে আমাদের বোটেক্সের 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 আরেক জুনিয়র আছে যে হচ্ছে সবসময় ভুল ত্রুটি সংশোধনে তোমাদের সাথে নিরলেশভাবে স্থিত সেটি হচ্ছে আমাদের হচ্ছে দীপু সবাইকে ওয়েলকাম করছি এবং আসলে আজকে আমরা ফর্মাল ইনফরমালি আমরা এই কাজগুলো করব সেটি হলো এটা আমরা একটু শেয়ার দিয়ে আসি তোমাদের ইম্পর্টেন্ট যেহেতু কথাগুলো হবে পার্সোনাল শেয়ার দিই সবাই একটু শেয়ার দিলে হচ্ছে টাইম শেয়ার দিয়ে আসি তো তার আগে আমি একটু ছোটো ছোটো করে কথা শুনবো আমাদের যেহেতু ইম্পর্টেন্ট কথাগুলো সামনে আসবে সেটি একটি ভর্তি পরীক্ষায় ম্যাথের প্রস্তুতি বা গণিতের প্রস্তুতি কিভাবে নেব সেটাই আসলে আমাদের বিষয় ছিল আজকে তো এই বইটার পিছনে পিছনে আমরা কে কীভাবে ভূমিকা রেখেছি সেটি আমরা শুরু করতে চাই আমি সবার আগে শুরু করব হচ্ছে দীপুকে দিয়ে দীপু একটু সংক্ষেপে বল হবে যে মানে তুমি অ্যাসপেক্ট ম্যাথের জন্য আসলে কি কাজ করেছো আমি আসসালামু আলাইকুম আমি সর্বদা হচ্ছে অ্যাসপেক্ট ম্যাথের জন্য যে এই বইয়ের যাবতীয় যতসব ভুল ত্রুটি তো সেগুলো সংশোধনের চেষ্টা করেছি আর যদি নতুন কোনো কারেকশন লাগে বা নতুন কোনো কিছু কনসেপ্ট সংযোজন বা বিয়োজন তো এই যাবতীয় আমি কাজ করেছি এটার জন্য আচ্ছা ধন্যবাদ দীপুকে এবার আমরা হচ্ছে চলে আসবো হচ্ছে ফাহিমের কাছে ফাহিম তুমি একটু বলবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তোমার হচ্ছে বোটেক্স জায়গায় কয়েকটা লিখিত পরীক্ষা আছে লিখিত পরীক্ষা আতঙ্কের জায়গা এই আতঙ্ক আমরা গত বছর দূর করেছি ম্যাথের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমরা রিটেনে কমন এই এবছর আসলে রিটেনে কি পরিবর্তন আসছে বা রিটেন নিয়ে তুমি যেহেতু লম্বা টাইম ধরে কাজ করো একটু বলবা সালাম আলাইকুম সবাইকে তো প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সামনে ভর্তি পরীক্ষা আসে তো সবারই একটা আতঙ্কের নাম হচ্ছে যে রিটেন রিটেনে এটা সবারই আতঙ্ক থাকে যে কি আসবে না আসবে কিন্তু এমসিকিউর প্রশ্নটাই একটু চেঞ্জ করে দিয়ে রিটেনে দেওয়া থাকে তো এই লক্ষ্যে আমরা এবার বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে জাস্ট ভার্সিটি পরীক্ষায় আসার মতো বা যেগুলো কনসেপ্ট ওয়াইজ বারবার আসে সেগুলো দিয়েছে আর হচ্ছে যে ভার্সিটি পরীক্ষায় সামনে যে আসবে যেগুলো কমন উপযোগী এই প্রশ্নগুলো অ্যাড করেছি যাতে তোমরা শতভাগ কমনের নিশ্চয়তা পেতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ভাইম গে আবার আসছে হচ্ছে আমাদের রফিকুজ্জামুল রাফি যাকে সবাই হচ্ছে অ্যাকাডেমিকে অ্যাডমিশন দিদি নিয়ে বস হিসেবে জানে সে রাফি ভাইয়ের কাছে একটু জানতে চাইব যে আসলে নতুন বছরের ম্যাথ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে কতটুকু ভূমিকা রাখবে ধন্যবাদ রসোনালী ভাইকে সালাম আলাইকুম সবাইকে আমি বইটা হাতে নিয়েই তোমাদের সাথে দেখানোর জন্যে রেখেছি কারণ যে জিনিসটা নিয়ে আমরা কথা বলছি সেটা যদি সরাসরি না দেখি তাহলে একটু ইনকমপ্লিট মনে হয় তো বইয়ের ভলিউম দেখে বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এখানে ফুল সিলেবাসই ইনক্লুড করা শর্ট সিলেবাসের অংশটুকু আগে দেওয়া এরপর শর্ট সিলেবাসের বাইরের যে আটটা চ্যাপ্টার সে আটটা চ্যাপ্টার দেওয়া টোটাল তো বিশটা চ্যাপ্টার আমাদের আচ্ছা আর সেকেন্ডলি তুমি একটি স্টুডেন্ট অ্যাকাডেমিকে থাকুক অথবা অ্যাডমিশনে তাদের যে কলেজ লাইফের যে জার্নিটা সেখানে ফার্স্টলি তার বোর্ড এক্সাম কমপ্লিট করতে হয় আর বোর্ড এক্সামের আগে কলেজে অনেকগুলো পরীক্ষা থাকে আর সেই পরীক্ষাগুলোতে অধিকাংশ সময় ফুল চ্যাপ্টারটা থাকে না চ্যাপ্টারের নির্দিষ্ট অংশ আমাদের পরীক্ষাগুলোতে টিচাররা দেয় কলেজগুলোতে ওই নির্দিষ্ট অংশ আলাদা আলাদা করে কীরকম প্রশ্ন কলেজগুলোতে হইতে পারে বোর্ডে এসেছে ভর্তি পরীক্ষা এসেছে সব কিছু এই বইতে গোছানো আকার দেওয়া আছে অর্থাৎ একজন শিক্ষার্থীর একাডেমিক থেকেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে তার টেবিলে এই বইটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই একই বই তাকে ভর্তি পরীক্ষা পর্যন্ত পড়তে হবে যতবার পড়বে যতবার রিভাইস দিবে তার ফটোগ্রাফিক মেমোরি তত ভালো ডেভেলপ হবে এবং তার কনফিডেন্স লেভেল তত বেশি বাড়বে আর যখন ভর্তি পরীক্ষায় আসবে তখন সে জাস্ট কোয়েশ্চেন দেখবে আর তার মাথায় অ্যান্সার চলে আসবে এই লেভেলে আমাদের মানে প্রিপারেশন রাখতে হবে আর যারা এখন ভর্তি পরীক্ষার জন্যে বসতে যাচ্ছি তাদের অনেকেই যারা আমাদের কাছে পড়তো ম্যাথাটসে তারা এই বইটা সংগ্রহ করেছিল আমরা বিভিন্ন পরীক্ষা নিতাম বই থেকে এবং এখনও যারা সংগ্রহ করতে চাই নিকটস্থ যে কোনো গিয়ে আগে বইটা দেখবা লেটেস্ট এডিশানটা দেখবা সাথে বইটা আগে এক দুইটা চাপ্টার যে চ্যাপ্টারগুলো তুমি সবচেয়ে ভালো পারো সেই দুইটা এক দুইটা চ্যাপ্টার তুমি উল্টে দেখবা যে কত সুশৃঙ্খলভাবে কত সুন্দরভাবে ডিজাইন করা চাপ্টারের ফার্স্ট পেজেই যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ যেগুলো যে যেই টপিক থেকে বিভিন্ন ভার্সিতে প্রশ্ন এসেছে বিগত সময়ে একদম আইডেন্টিফাই করে দেওয়া যাতে তোমার এই সিদ্ধান্তটা নিতে সহজ হয় যে কোন টপিকটা তোমাদের এই বছরের জন্যে বেশি গুরুত্বপূর্ণ কারণ ভর্তি পরীক্ষা তো সব টপিক গুরুত্বপূর্ণ হয় না তো যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো থেকে বেশিবার প্রশ্ন এসেছে সেগুলোতে তোমার কনফিডেন্স লেভেল বেশি থাকতে হবে সেগুলো বেশি প্র্যাকটিস করতে হবে যেটার জন্য এই বইয়ের যে চার্টগুলো দেওয়া আছে সেগুলো তোমাকে অত্যন্ত হেল্প করবে আর এই ইউনিক ফিচার্সগুলোর জন্যেই এই বইটা আমাদের স্টুডেন্টসরা খুব পছন্দ করে তোমরা নিজেরা যাচাই করো তারপর আমাদের কথার সাথে মিল আছে কি না সেটা যদি মিল পাও তাহলে বইটা অবশ্যই সংগ্রহ করে ফেলো পড়ার এই বইটা থাকা মানে তোমাকে আর বিভ্রান্ত হইতে হবে না ভার্সিটি অ্যাডমিশনের জন্যে তো এই হচ্ছে ওরাল কথা ওকে থ্যাংক ইউ সো মাচ চমৎকারভাবে গুছিয়ে বলেছে আমি আরো বলতে চাই সেটি হচ্ছে যে একাডেমিক টু অ্যাডমিশনের যে মানে মূল যাত্রাটা কিভাবে অ্যাসপেক্ট ম্যাথ তোমার গণিতের প্রস্তুতিটিকে মানে আরো সানিত করতে পারে পাশাপাশি অ্যাসপেক্ট ভর্তি পরীক্ষায় গণিতের গুরুত্ব নিয়ে এখন আসছে তোমাদের প্রিয় রিয়াদ ভাই ভাইয়াকে ধন্যবাদ তো ভাই অলরেডি আমাদের সব কথা বলেই দিছে বইটা কিভাবে সাজানো কি কি উপাদান বইয়ের ভিতরে আছে আমরা আরো একটু ডিটেলসে জিনিসগুলো দেখবো তার আগে ধন্যবাদ জানাই তো এই পাশে আমাদের দেখতে পারতেছে অনেকগুলো ছবি আছে আমরা সামনে ছিলাম আমরা হয়তো বইয়ের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম তবে আরও কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে হোক বা তারা তাদের বাসা থেকে কাজ করে হোক আমাদেরকে হেল্প করছে সবাইকে ধন্যবাদ এখন আসি আমরা যে আমাদের যে চিন্তা ধারণা থাকে অ্যাডমিশনের সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন চিন্তা করতেছে ভ্যা ম্যাথ তো কঠিন ম্যাথ পড়বো নাকি আমি বাংলা ইংলিশের দিকে যাব। তো এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করব। তোমরা যদি দেখো ম্যাথের গুরুত্বটা কত অ্যাডমিশনের ক্ষেত্রে এখন প্রথমে বলে রাখি তোমরা যদি একটু খোঁজ খবর নাও বিগত মানে বিগত না গত বছরের কোশ্চেনটা দেখো দেখবা ঢাকা ভার্সিটিতে যে প্রশ্ন হয়েছিল ম্যাথের চেয়ে বাংলা ইংলিশ কঠিন ছিল অর্থাৎ যারা বাংলা ইংলিশ দাগাইছে আর্টস কমার্সও যদি হইতো সায়েন্সের ম্যাথ মানে বাংলা ইংলিশটা দাগাইতে পারতো না এই সকল ক্ষেত্রে আসলে তোমাদের এখন যেহেতু আমরা দেখি ম্যাক্সিমাম টাইমে যে প্রস্তুতিটা হয় সেটা হচ্ছে তুমি দেখবা বিভিন্ন ভার্সিটিতে বাংলা ইংলিশ ম্যাথ সব মিক্স আছে ঢাকাতে হয়তো ঢাকা ভার্সিটিতে তোমার অপশন থাকে যে ফোর সাবজেক্ট বাদ দিয়ে আমি দাগাবো দাগাইলাম কিন্তু তুমি যখন যাবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি যখন যাবা ধরো জাহাঙ্গীরনগর এই ইউনিটে মিক্স বা তুমি সবচেয়ে বড় গুচ্ছের পর সবচেয়ে বড় সিট কোথায় থাকে কৃষিতে সেখানে কিন্তু ম্যাথ স্কিপ করার সুযোগ নাই ফলে ঝামেলা কি হয় তুমি শুরু থেকে ম্যাথ পড়ো না এবার তো এমনিতেও পরীক্ষা দাও এক দুই বছর হয়ে যায় ম্যাথের সাথে থাকো না পি সে তোমাদের মাথা হয়ে যায় খারাপ যে ভাইয়া কিছু পারি না তো ম্যাথ প্রস্তুতিতে এবার যেহেতু একটু অ্যাডমিশনের সময় বেশি হবে লম্বা হবে শুরু থেকে একটু ম্যাথ প্রস্তুতি যদি নাও আমাদের বইটা দেখো আশা করি অতটা হেটেক হবে না পরবর্তী ধাপগুলোতে হ্যাঁ সো আমরা প্রথমে যেই জিনিসটা আলোচনা করবো আসলে কোন ভার্সিটিতে আসলে কত মার্কের কি থাকে আমাদের নাম্বার থাকে ম্যাথ থেকে হ্যাঁ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি দুইটা কনসেপ্টে হয় একটা হচ্ছে এমসিকিউ কিউ এমসি থাকতেছে আমাদের কত থাকে পনেরো আর একটা হচ্ছে সিকিউ কিউ তাই না যেটাকে আমরা বলি রিটেন অ্যাকচুয়ালি রিটেন রিটেনে থাকে কত দশ চারটা কোশ্চেন আসে আড়াই মার্ক করে দশ নাম্বার এরপর তুমি জাহাঙ্গীরনগর এই ইউনিটে কিন্তু ম্যাথ পাবা বাইশটা তাই না এরপর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়তেও এটা ঐচ্ছিক ম্যাথ কিন্তু তোমাকে দাগাতেই হবে এমনটা না দুইটা ধাপে থাকে একটা ধাপে ম্যাথ যদি এক্সট্রা অ্যান্সার করো সেটা হবে পঁচিশ আর একটা ধাপে ম্যাথ প্লাস বায়োলজি থাকে যেখানে ম্যাথ থাকে বারোটা তাই না এরপরে দেখো অধিভিক যে ঢাকা অধিবিক্ত কলেজগুলো আছে এটাতে পঁচিশটা থাকে চট্টগ্রামে বিশটা থাকে গুচ্ছতে তো আমরা জানি পঁচিশটা থাকে সো এই জায়গাগুলো তুমি যদি এখন থেকে ম্যাথ স্কিপ করার ধান্দা বা চিন্তা করো তখন দেখবা তোমার সিট সংখ্যা কমে আসতেছে যেমন ঢাকা ভার্সিটিতে অলমোস্ট এগারোশো সিট কি হয় ম্যাথ না দাগাইলে পাওয়া যায় না তাহলে তোমার কাজ হবে একটু আমাদের বইটা সংগ্রহ করে নেওয়া এবং বই থেকে দেখা আমরা আমাদের বইকে কি বলি বলো তো গৃহ শিক্ষকের বিকল্প অর্থাৎ তুমি যদি ম্যাথ নাও পড়ো একটু যদি এদিক ওদিক দেখো বইটা নিয়ে দেখবা তোমার পড়া হয়ে যাচ্ছে এমনভাবে সাজানো আছে হ্যাঁ সো ভার্সিটি অ্যাডমিশনে ম্যাথ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করতে পারো আমরা তোমাদের অ্যানসারগুলো দিব আনাফি বলছে অ্যাসপেক্ট অলওয়েজ সেরা হ্যাঁ এই তো আনাফি তোমাদের বড়ো ভাই সে আমাদের বই পড়ছে আমাদের সঙ্গে সংযুক্ত ছিল তাদের থেকে কিন্তু তুমি রিভিউটা নিতে পারো যে কেমন বইগুলো হ্যাঁ আনাফি ভাই থেকে নিতে পারো আরেকজন আশরাফুল বলছে চব্বিশ হ্যাঁ বিজয় চব্বিশ ভাই বিজয় চব্বিশের কোর্স শুরু হবে একই সাথে আমাদের এবার যারা আছে যারা এবছর অ্যাডমিশন দিবে তাদের একটা সুন্দর কোর্স সামনে আসবে আচ্ছা এতক্ষণ ধরে আমরা দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে ম্যাথের গুরুত্ব কতটুকু এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যাসপেক্ট ম্যাটটা কিভাবে সাজানো হইছে তোমরা কিভাবে পড়তে পারো অ্যাসপেক্ট ম্যাটটা কেন তোমাদের কাছে সহজ লাগবে দেখো একটা ব্যতিক্রম উপস্থাপনা যেটা তুমি আর কোনো বইতে পাবা না সেই জিনিসের নাম হচ্ছে সার্ভে টেবিল যেমন বলা হয় যে ভাইয়া সরল রেখা এত বড় একটা চ্যাপ্টার সব কনসেপ্ট কি পড়া লাগবে লাগবে না কিন্তু কোনটা কোনটা পড়তে হবে এই জিনিসটা আমি জানি না সেটা কই পাবো এই যে সার্ভে টেবিল এই সার্ভে টেবিলে তুমি সেই জিনিসটা পাবা কিভাবে পাবা এটা তোমাদের জন্য সারপ্রাইজ আমাদের বইটা যখনই তুমি কোনো লাইব্রেরিতে যাবা বা কেনার আগে বইটা খুলে সবার আগে কোন একটা অধ্যায়ের সামনে চলে যাবা প্রথম পেজে গিয়েই দেখবা সার্ভে টেবিল আছে সার্ভে টেবিলে আসলে অধ্যায় ভিত্তিক কনসেপ্ট দেওয়া এবং কনসেপ্টের সাইটে কোন ভার্সিটি থেকে কয়টা প্রশ্ন হয়েছে এই জিনিসটা দেওয়া তাহলে ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ তাহলে কোন কনসেপ্ট থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো তো তোমাকে অবশ্যই পড়তে হবে এই ডিসিশনটা তুমি কিন্তু সার্ভে টেবিল থেকে নিতে পারবা তাহলে সার্ভে টেবিল হচ্ছে আমাদের ডিসিশন পার্টটা যে আমি কতটুক পড়ব কি পড়ব বিশেষ করে যারা অল্প পড়তে চাও ম্যাথকে খুব ভয় পাও তারা এখান থেকে সার্ভে টেবিল থেকে কিন্তু একটু ধারণা নিতে পারো এরপরে আমরা কি করি প্রত্যেকটা কনসেপ্ট আলোচনা করা হয় ঠিক আছে আলোচ্য অংশে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট আলোচনা করা হয় যেমন যদি সরল লেখাতে পাঁচটা কনসেপ্ট থাকলো পুরা পাঁচটা কনসেপ্ট খুব সুন্দরভাবে বোঝানো হবে এবং এই বোঝানোর ক্ষেত্রে যদি তোমার এই রকম প্রয়োজন পড়ে যেমন দেখো আমরা দুইটা গুণ অন ম্যাট্রিক্সের গুণ কিভাবে বোঝাই দিয়েছি তোমাদেরকে চিত্রের মাধ্যমে কার সাথে কী গুণ হয় এই জিনিসগুলো তোমাকে প্রতিটা কনসেপ্ট খুব সুন্দরভাবে যেখানে চিত্রর প্রয়োজন সেখানে চিত্র দেওয়া আছে যেখানে তোমার সূত্র শর্টকাট করে দেওয়ার প্রয়োজন সেটা দেওয়া আছে তাহলে আলোচ্য অংশে তুমি এই জিনিসটা পাবা সবগুলো কনসেপ্টের উপস্থাপনা এবং খুব সুন্দরভাবে এরপরে কী হবে শুধু আলোচনা করেই শেষ দেখো তুমি যত কিছুই শেখো যদি প্র্যাকটিস না করতে পারো আসলে মাথায় ঢুকবে না এই জন্য কী করা আছে বিগত সালের যত প্রশ্ন আছে সেগুলো আমরা উপস্থাপন করে রাখছি এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা বলতে পারি যে প্রত্যেকটা প্রশ্নেরই সহজ এবং সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে যাতে তুমি যদি কখনো আটকাও এবং ব্যাখ্যাগুলো এমন না যে তুমি এক একা করলে বুঝতে পারবে না অনেকগুলো লাইন গ্যাপ দিয়ে ছোট করে দেওয়া এমন না খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে দেখলেই তুমি বুঝতে পারবা বইটা এরপরে কি দেওয়া আছে এরপর আছে মডেল এক্সাম্পল অর্থাৎ ধরো নর্মালি প্রতিবার তো টপিক সেম থাকে কিন্তু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় প্যাটার্ন বলতে কি কোনো সময় ধরো তোমাকে দুইটা মধ্যবর্তী কোন বের করতে বলে আমরা যদি সরল লেখা আলোচনা করি গত বছর কৃষিতে কি হয়েছিল একটা কোন আর মধ্যবর্তী কোন দেওয়া আছে আর একটা সরল লেখা দেওয়া আছে অপর সরল লেখা বের করতে বলছে তাহলে কনসেপ্ট কিন্তু একই প্রশ্ন হলে একটু ঘোরানো ঠিক সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এই মডেল এক্সাম্পলে কত রকমের প্রশ্ন আসতে পারে এই জিনিসটা উল্লেখ করা হয়েছে যে কনসেপ্ট থেকে এভাবে এভাবে প্রশ্নটা আসতে পারে আর সর্বোপরি তুমি যে কনসেপ্টটা পড়লা কনসেপ্ট আয়ত্ত আছে কিনা এটার জন্য কুইক একটা প্র্যাকটিস হয় কনসেপ্ট টেস্টে হ্যাঁ এই হইল আমাদের অ্যাসপেক্ট ম্যাটটা আসলে কিভাবে সাজানো আছে এবং এই সাজানোর ফলে তোমাদের পড়তে কতটুকু সহায়ক হবে দেখো তিন ধাপে কিন্তু তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে একবার তুমি কনসেপ্ট পড়লা একবার তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করলা এবং সবার শেষে কুইক প্র্যাকটিস দিয়ে তোমার মেধাটা মানে কতটুক হইলো এই জিনিসটা যাচাই করতে পারলা আচ্ছা আগেই বলেছিলাম আমরা অ্যাসপেক্ট ম্যাথকে কি বলি গৃহশিক্ষকের বিকল্প বলি হ্যাঁ সো এই জিনিসটা কেন বলি এই দাবিটা আমরা কেন করি সেই জিনিসটা এখন আমরা তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। এই টপিকটা একটু আগেও বললাম যে যখনই আমরা কনসেপ্ট আলোচনা করছি নিজেকে স্টুডেন্ট চিন্তা করেই আলোচনা করার চিন্তা ভাবনা করছি যদি আমি আমার একটা স্টুডেন্টকে সামনে বসিয়ে খাতাতে পড়াই তাহলে বিষয়টা কেমন হইতো কিভাবে আমি শিখাইতাম এই জিনিসটাই তোমাদের উপস্থাপন করা হয়েছে যেমন এটা বললাম যে এই যে দেখো ম্যাট্রিক্সের গুণ সুন্দর করে চিত্র দিয়ে তোমাদের বুঝাই দেওয়া হয়েছে তাহলে আমি সামনে যদি আমার স্টুডেন্টটা থাকতো তারা যেভাবে বুঝাইতাম সেই জিনিসই জন্য বারবার যে দাবিটা করি অ্যাসপেক্ট সিরিজ হচ্ছে গৃহ শিক্ষকের বিকল্প তুমি যদি অ্যাসপেক্ট সিরিজ নাও একা একা কিন্তু পড়তে পারবা দেখো আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা আমাদের যেই জায়গাতে সবাই কি পরিশ্রম করে সেটা হচ্ছে তোমাদের সামনে নির্ভুল তথ্য তুলে ধরা হ্যাঁ তোমাদের সামনে নির্ভুল তথ্য তুলে ধরা এবং এটা যেমন দেখো বছরই এই এই চলতি বছর হ্যাঁ এর আগের বছর ঢাকা ভার্সিটিরই প্রশ্ন নর্মালি যেটা দেখে মনে হয় কি দেখো অনেকেই এটা লিমিট থেকে আসছে তো অনেকে চিন্তা করে অ্যান্সার ওয়ান হবে হ্যাঁ ব্যাখ্যা কি ব্যাখ্যায় আমরা এখন যাচ্ছি না আমাদের ক্লাসগুলোতে আমাদের এখানে ফ্রি ক্লাস পাবা বা আমাদের বইয়ের ব্যাখ্যা আমাদের এই রকমও থাকে একটা বই একটি কোর্স নামের একটা কোর্স কিন্তু আমরা থেকে চালাই অর্থাৎ যার বই আছে সে একটা ফ্রি কোর্স করতে পারবে সো সেগুলোতে ব্যাখ্যা তোমরা পাবা সো এই জায়গাতে অনেকে চিন্তা করে এটার অ্যান্সার ওয়ান হবে কিন্তু আলটিমেটলি অ্যান্সার আসে মাইনাস ওয়ান কেন হইলো এই ব্যাখ্যাটা বইয়ের মধ্যে দেওয়া আছে তুমি বই খুললেই বুঝতে পারবা সো এই যে নির্ভুল তথ্য উপস্থাপনের একটা প্রয়াস এটা তো তোমার গৃহশিক্ষক সারা ছাড়া কেউ করতে পারে না সো আমরা এই জন্য এই জিনিসটাকে বলে থাকি আহ এরপরে আমরা যে এই জিনিসটাতে খুব বেশি জোর দিছি প্রথমত ক্যালকুলেশন নির্ভুল ক্যালকুলেশন করার ভাবনা দ্বিতীয়ত হচ্ছে অঙ্ক করতে গেলে যে এই জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় ভাই সময় মিলাইতে পারি না অনেক সময় যায় সো আমরা প্রত্যেকটা কনসেপ্টে যতটুকু শর্টকাট করা যায় এমন না যে একটা প্রশ্নের জন্য একটা শর্টকাট প্রতিটা কনসেপ্টে যতটুক শর্টকাট করা যায় এই জিনিসটা উপস্থাপন করা আছে এগুলো তুমি যখন বই ওপেন করবা লাইব্রেরিতে যাবা গিয়ে কনসেপ্টের শেষে দেখবা আমাদের একটা বক্স দেওয়া আছে যে ট্রিক্স ফর এমসিকিউ হ্যাঁ ট্রিক্স ফর এরকম লেখা একটা বক্স দেওয়া সেখানে তুমি শর্টকাটগুলো পাবা সময় সময়টা বাঁচাবে এই জিনিসটা পরীক্ষার হলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে হয়তো সবাই পারে কিন্তু কেউ সময়ের মধ্যে পারে আর কেউ সময়ের পরে পারে হ্যাঁ এত কিছুর পর কি ভাই আর কোনো কিছু বাকি থাকে কমন তো তোমাকে পাইতেই হবে এই কনসেপ্টগুলোর বাহির থেকে তো আর প্রশ্ন আবিষ্কার করবে না যেই কথা বললাম যে আমরা এই যে তুমি উপস্থাপনাতে দেখো মডেল এক্সাম্পল দিছি একটু আগে ইলাবোরেট করলাম মডেল এক্সাম্পলের জিনিসটাকে একটা কনসেপ্ট থেকে কত রকমের প্রশ্ন হতে পারে সব শব্দে আছে। তাইলে বিগত বছরের প্রশ্ন আসুক অথবা নতুন ঘুরায় আসুক কমন তো আমাদের পড়তেই হবে সো বিগত বছরে একটা সাফল্যের চার্ট আমরা দিছি যেমন ধরো ঢাবিতে আমাদের এবছর দশটা এমসিকিউ একবারে হুবহু ছিল এবং অনুরূপ ছিল আর পাঁচটা ছিল সাদৃশ্যপূর্ণ তারপর আমরা পঁচানব্বই পার্সেন্ট বলছি অত বেশি দাবি করতেছি না জাবিতেও নব্বইয়ের উপর মানে নব্বই পার্সেন্টের উপর ছিল বাকি সবগুলোতেও এরকম আমাদের চান্স কিন্তু থাকে সো এবার আমরা যে জিনিসটাতে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের রিটেন পার্ট হ্যাঁ রিটেন পার্টে যে ঝামেলাটা হয় আমরা অতটা সবাই সবাই যখন পড়ি দেখবা বা যখন অনলাইনেও ক্লাস হয় ফোকাস থাকে এমসি কিউতে এমসি কিউতে শেষে যায় রিটেন পার্টে ঝামেলা হয় সো আমরা রিটেন পার্টটা এবার আরও বেশি সমৃদ্ধ করছি ইনশাল্লাহ এবার সব ভার্সিটিতে একশো পার্সেন্টের একটা টার্গেট আছে ইনশাল্লাহ কমন পড়বে হ্যাঁ তো সর্বোপরি এই হইল আমাদের কিভাবে বইটা সাজানো আছে তোমরা কিভাবে পড়বা এবং আমাদের তোমার আমাদের থেকে তোমাদের প্রাপ্তিটা কি থাকবে এই জিনিসটা হ্যাঁ তো সবার শেষে আবার হোসেন ভাইকে আমন্ত্রণ জানাবো শেষ করে দেওয়ার জন্য লাইভটা আচ্ছা দেখো তোমরা তো জানলা আসলে ওভারঅল সব কিছু পেলা বাট একটা জিনিস কিন্তু তোমাদের এখন এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে তোমরা যদি আসপেক সিরিজের ওয়েবসাইটে যাও ডাব্লু ডাব্লু আসপেক সিরিজ ডট কম এই ওয়েবসাইট গেলে তুমি কিন্তু রাইটারদের ক্লাস পাবা তারপর পূর্ণাঙ্গ কোর্স তুমি ফ্রি পাবা পাশাপাশি হচ্ছে আনলিমিটেড এক্সাম দিতে পারবা তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু দেখো হচ্ছে সব কিছুই পাচ্ছি একসাথেই তার মানে কোনো একটা ক্লাস তুমি তুমি ধরো একটা চ্যাপ্টার পড়লা ওই চ্যাপ্টারটা পড়ার সময় তখন তুমি দেখলে কোনো জিনিস বুঝতে পারলা না তুমি জাস্ট হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমাদের ক্লাসেও যদি তুমি টপিকটা দেখো তাহলে সেটাও তুমি করতে পারবা তার মানে বাংলাদেশের প্রথম যদি আমরা বলি যে সেটি হচ্ছে যে আমাদের এই যে মানে একটা তোমার অনলাইনের সাথে অফলাইন ভার্সন তোমার সামনে আমরা দিচ্ছি সেজন্য তোমাদের আসপেক্ট সিরিজের পেজ এবং এই ওয়েবসাইটে তোমাদের থাকতে হবে তো আমরা সব কিছু পাচ্ছি শুরু হোক টু অ্যাডমিশন যাত্রা এবং তোমাদের যে কোনো অবস্থা একটা জিনিস আমি বলে রাখি সেটা তোমরা যদি কখনোই মনে করো যে তোমরা চাইতেছো যে মানে ম্যাথটা স্কিপ করবা আমি মনে মনে করব তোমার জীবনের সবচেয়ে বড় ডিসিশান এটা ভুল কারণ এই বছর সিজনটা লম্বা টাইম পাবা সো ম্যাথটা রিকভার করা সম্ভব এবং তোমরা অলরেডি তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারবা যে অ্যাকাডেমিক লাইফে যদি ম্যাথ তুমি নাও করে থাকো অ্যাডমিশনে ম্যাথ কিন্তু ডিফারেন্ট এবং অনেক সহজেই অনেক সুন্দর করেই তুমি আসলে এটা শেষ করতে পারবা এবং এতে কোনো সমস্যাই হবে না তোমার বেসিক খারাপ থাক তোমার সমস্যা থাক তুমি হচ্ছে বারবার ভয় পাও কিন্তু সেটা কিন্তু ম্যাথটাকে রিকভার করা সম্ভব ঠিক আছে তাহলে আসপেক্ট সিরিজ তোমাদের সাথে থাকবে ক্লাস পরীক্ষা এবং বই শুধু বইটা ছাড়া কিছু তোমার জন্য ফ্রি তাহলে প্রস্তুতি হবে পারফেক্ট সাথে যদি থাকে আসপেক্ট ধন্যবাদ সবাইকে